ফাংশন। ডার্টে ফাংশনকে ফার্স্ট ক্লাসের সিটিজেনের মতো ট্রিট করা হয়। ফার্স্ট ক্লাসের সিটিজেন বলতে যেমন ইন্টিজার, ডাবল, বুল এই ভেরিয়েবলগুলোর মতো প্রায়োরিটি দেওয়া হয়। এই ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে মোটামুটি ভালো একটা ওভারভিউ নিব এবং এই ব্যাপারগুলো আসলে আমাদের সামনে আমরা যখন ফ্লাটারে কোডগুলো করতে যাব অনেক বেশি আমাদের কাজে লাগবে। সো আমরা ফার্স্টে দেখব কিভাবে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়, অ্যারো ফাংশনটা সম্পর্কে জানব, একটা ফাংশনকে কল করা, তারপর একটা ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করা, প্যারামিটারাইজড ফাংশন, প্যারামিটার এবং আর্গুমেন্ট পাস করা, দেন অপশনাল পজিশনাল প্যারামিটার, অপশনাল নেমড প্যারামিটার, হায়ার অর্ডার ফাংশন। সো মোটামুটি ফাংশনের একটা ভালো ওভারভিউ এখানে আজকে আপনারা পাবেন। সো ফার্স্টে আমরা দেখি যে কিভাবে আসলে একটা ফাংশন ডিফাইন করা হয়। সো দেখেন এইখানে আমরা যে ফাংশনটা কোডটা এক্সিকিউট করার জন্য যে লিখেছি মেইন ফাংশনটা, এটাও কিন্তু একটা ফাংশন, এটাকে টপ লেভেল ফাংশন বলা হয়। এবং এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না বলে এটার সামনে কিন্তু ভয়েড দেয়া। সো আমরা এখন একটা ফাংশন যদি ক্রিয়েট করতে চাই বা ডিফাইন করতে চাই, লেটস সে আমরা একটা ফাংশন বানাবো অ্যাড টু নাম্বারস, দুইটা নাম্বার যোগ করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম। তো ফাংশনটা দেখতে কিরকম, এরকম। ফার্স্টে আমাদের ফাংশনের নামটা দিতে হবে, দেন হচ্ছে প্যারেন্থিসিস, এবং প্যারেন্থিসিসের পরে হচ্ছে আমার ফাংশনের বডিটা। তারপরে আমরা এখানে যে কোনো ধরনের লজিক টজিক লিখতে পারি। লেটস সে আমরা 10+20 এখানে অ্যাড করতে চাচ্ছি। সো আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা কনসোলে রান, আমরা রান বাটনে ক্লিক করলাম এবং কনসোলে এটা কম্পাইল হয়েছে কোডটা, বাট আউটপুট পাচ্ছি না কারণ আমরা এই ফাংশনটাকে কল দেইনি। সো কল দেওয়ার জন্য জাস্ট তার নামটা ধরে ডাক দিলেই হয়ে যাবে। সো এইভাবে আমরা একটা নর্মাল ফাংশন ক্রিয়েট করতে পারি ডার্টে। অ্যারো ফাংশনের ক্ষেত্রে কি হয়, অ্যারো ফাংশনটা আরও দেখতে সহজ, ছোট হয়। যখন আমাদের একটা অপারেশন থাকে তখন আমরা অ্যারো ফাংশন ইউজ করি। যেমন লেটস সে অ্যারো ফাংশন অ্যান্ড দেন প্যারেন্থিসিস, তারপরে আমাদেরকে অ্যারো সাইনটা দিতে হবে এবং সে অটোমেটিকলি কিন্তু রিটার্ন করে। সো আমি জাস্ট এখানে প্রিন্ট করতেছি, দিস ইজ মাই অ্যারো ফাংশন, এবং অনেক সময় এটাকে ফ্যাট অ্যারো বলে ডাকা হয়। একইভাবে আমার এই অ্যারো ফাংশনটাকে জাস্ট কল করতে হবে। সো আমি জাস্ট আবারও কল করছি, সো দিস ইজ মাই অ্যারো ফাংশন। সো এটা হচ্ছে একটা নর্মাল ফাংশন, একটা নর্মাল ফাংশন আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা অ্যারো ফাংশনের ব্যাপারটা বুঝলাম। এখন অ্যারো ফাংশন এবং নর্মাল ফাংশন কখন ব্যবহার করা হয়, যখন আমাদের মাল্টিপল অপারেশন থাকে। লেটস সে এই ফাংশনের মধ্যে একটা এক্সিকিউশন হচ্ছে, প্রিন্ট করতেছে, হয়তো আরেকটা ক্যালকুলেশন করতেছে বা অন্য আরেকটা কাজ করে, তিন চারটা কাজ করতেছে, মাল্টিপল কাজ যখন হবে তখন আমরা এভাবে নর্মাল ফাংশন ইউজ করতে পারি। আর যদি একটা স্পেসিফিক কাজ হয় তখন আমরা এরকম ফ্যাট অ্যারো ফাংশনটা ইউজ করতে পারি বা অ্যারো ফাংশনটা ইউজ করতে পারি। সো নেক্সট স্টেপে আমরা দেখব একটা ফাংশন থেকে কোনো কিছু কিভাবে রিটার্ন করতে হয়। লেটস সে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি এক্সাম্পল নামে, এবং এই ফাংশন কিছু একটা রিটার্ন করবে। লেটস সে রিটার্ন করবে সে 10+10। এখন এই ফাংশনটার কাজ কি, রিটার্ন করা। সো আমরা যদি এখন এই এক্সাম্পলকে, এই ফাংশনটাকে কল দিই এবং কোডটাকে এক্সিকিউট করি, তাহলে আমরা আউটপুট পাচ্ছি না কারণ আমরা এই ফাংশনটাকে যেহেতু রিটার্ন করতেছি, আমরা যদি পুরাটাকে প্রিন্ট করে ফেলতাম, প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যদি আমরা কল দিতাম, সেক্ষেত্রে আবার আমরা আউটপুটটা পেয়ে যেতাম। সো অ্যাকচুয়ালি সে কি করবে, এই 20 এনে এই ফাংশনের কাছে দিয়ে দিবে এবং আমরা আউটপুট হিসেবে 20 পাব। সো আমি এখানে আবার কোডটাকে সেভ দিয়ে নিচ্ছি, সেভ দিয়ে দেন আমি আবার এক্সিকিউট করছি। সো এই হচ্ছে আমাদের আউটপুটটা, আমরা আউটপুটটা পেয়ে গেলাম। এভাবে আমরা কোনো একটা ফাংশন থেকে কোনো কিছুকে রিটার্ন করতে পারি। সো নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন। সো লেটস সে আমরা একটা কাজ করতে চাচ্ছি, আমরা দুইটা নাম্বার যোগ করার জন্য একটা ক্যালকুলেটর টাইপের একটা প্রোগ্রাম আমরা বানাবো। লেটস সে অ্যাড টু নাম্বার। সো তার এই ফাংশনটার কাজ হচ্ছে জাস্ট দুইটা নাম্বার যোগ করা। এখন আমরা কি বারবার এখানে মাল্টিপল টাইম ভ্যালুটাকে এভাবে ডাইরেক্টলি ডামি করে দিয়ে দিব, ডেফিনেটলি না। সো লেটস সে আমি 10+10 অ্যাড করতেছি এবং অ্যাড টু নাম্বারসটাকে এখন আমি কল দিচ্ছি। কল দিয়ে আমি আবার কোডটাকে এক্সিকিউট করছি, এটা হচ্ছে আমার আউটপুট 20। সো এখন যদি আমি আবার দুইটা নাম্বার যোগ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে হয়তো আবার এই ফাংশনটা কপি করে এখানে অন্য আরেকটা নাম দিয়ে আমি যদি আবার, লেটস সে আমি 20+20 যোগ করতে চাচ্ছি,
ঠিক না? এভাবে যদি আমি চার পাঁচটা অপারেশন করতে চাই, আমাকে বারবার কি করতে হবে, মাল্টিপল ফাংশন ক্রিয়েট করতে হবে। তো এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু প্যারামিটারের ব্যাপারটাকে এখানে নিয়ে আসতে পারি, প্যারামিটার এবং আর্গুমেন্ট। এইখানে আমরা এই ভ্যালুগুলোকে ডিরেক্টলি না দিয়ে আমরা এখান থেকে প্যারামিটার পাস করব। প্যারান্থিসিসের মধ্যে আমরা যেটা দিব সেটা হবে প্যারামিটার, আর এখানে যখন আমরা সেই প্যারামিটারের জন্য ভ্যালুটা সেট করে দিব সেটা হবে আর্গুমেন্ট। লেটস সে আমার নাম্বার ওয়ান আর হচ্ছে নাম্বার টু। আমরা চাইলে এখান থেকে এটা টাইপগুলোকেও সেট করে দিতে পারি, যে এই নাম্বারটা ইন্টিজার টাইপের হবে, এটাও ইন্টিজার টাইপের হবে। ডাটা টাইপটা আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। অ্যান্ড প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে সে সিম্পলি নাম্বার ওয়ান, আর নাম্বার টুটাকে প্রিন্ট করবে। সো এই ফাংশনটার মধ্যে এখন এই প্যারামিটারগুলো কিন্তু একদম ফিক্সড অবস্থায় আছে, অপশনাল না। দ্যাট মিন্স আমাকে দিতে হবে, আমি যদি প্যারেন্থিসিসের উপরে ধরি, আমাকে বলতেছে টু পজিশনাল আর্গুমেন্টস এক্সপেক্টেড বাট জিরো ফাউন্ড। সো আমাকে নাম্বার ওয়ানের জন্য আমি দিলাম লেটস সে 10, নাম্বার টু এর জন্য আমি দিচ্ছি 30, এবং এখন যদি কোডটাকে এক্সিকিউট করি 40 আউটপুট পাচ্ছি। এখন যদি আবার আমরা মাল্টিপল অ্যাডিশন করতে চাই, সো আমি জাস্ট এখানে 20+30 করবো, যাতে 40 বা 30+30 করছি। সো কত সহজভাবে আমরা ফাংশনটাকে প্যারামিটারাইজ করার কারণে আমরা মাল্টিপল টাইম কিন্তু ইউজ করতে পারতেছি। সো এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ ফাংশন। অপশনাল পজিশনাল প্যারামিটারের ক্ষেত্রে যেটা করতে পারি, কোনো একটা প্যারামিটারকে আমরা অপশনাল হিসাবে রাখতে পারি। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, লেটস সে মাই ফাংশন, আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এই মাই ফাংশনে আমার বেশ কয়েকটা প্যারামিটার আছে, এ বি সি, এগুলো হচ্ছে আমার ফিক্সড। আর যদি আমরা অপশনাল করতে চাই কোনো একটা প্যারামিটারকে, সেক্ষেত্রে আমরা স্কোয়ার ব্রাসেস ইউজ করব, অ্যান্ড দেন আমরা আমাদের নামগুলো এখানে, আমরা প্যারামিটারের নামগুলো এখানে মেনশন করে দিতে পারি। সো ডি এবং ই কে এখানে আমি অপশনাল করলাম, এবং এ বি সি কে আমি এখানে ফিক্সড করলাম। সো আমি যদি একটু ভ্যালুগুলোকে একটু প্রিন্ট করি, লেটস আমি প্রিন্ট করছি প্রিন্ট এ, দেন প্রিন্ট বি, প্রিন্ট সি, প্রিন্ট ডি, প্রিন্ট ই, সো এই পাঁচটা প্যারামিটারকে আমি এখানে প্রিন্ট করতেছি। এখন যদি আমি আমার ফাংশনটাকে কল দিই, মাই ফাংশনটাকে, সো দেখেন আমাকে বলতেছে এই তিনটা ভ্যালু দেওয়ার জন্য, কারণ এই তিনটা ভ্যালু আমাকে মাস্ট প্রোভাইড করতে হবে, এই তিনটা আর্গুমেন্ট, কারণ হচ্ছে এই তিনটা প্যারামিটার আমার এখানে ফিক্সড করা, আর ডি এবং ইটা অপশনাল করা। সো লেটস সে আমি এ এর জন্য দিলাম 10, বি এর জন্য দিলাম 20, সি এর জন্য দিচ্ছি আমি 30, এই তিনটা আর্গুমেন্ট আমি মাস্ট আমার লাগবেই। সো এই ধরনের সিচুয়েশনে আমরা এরকম করতে পারি, এবং ডি আর ই এর ব্যাপারটা যদি অপশনাল হয় সেক্ষেত্রে আমরা দিতেও পারি নাও দিতে পারি। এখন ডিটাকে যদি আমরা নাও দেই সমস্যা নেই, আমরা কিন্তু আমাদের ফাংশনটাকে এক্সিকিউট করাইতে পারবো। সো 10, 20 আমি আবার কনসোলটাকে ক্লিয়ার করছি, ক্লিয়ার করে আবার রান করতেছি। সো যদি দেখেন 10, 20, 30 এবং ডি এবং ইটা নাল অবস্থায় আছে। সো এই দুইটা যেহেতু আমি ভ্যালু প্রোভাইড করি নাই, নাল অবস্থায় আছে। সো আমরা যদি চাই আমরা কিন্তু কোনো ভ্যালু এখানে দিতেও পারি, লেটস সে 40 অ্যান্ড দেন 50, এবং আমি কোডটাকে আবারও এক্সিকিউট করছি। সো এই যে 10, 20, 30, 40, 50, এখানে আমাদের এবিসিটা হচ্ছে অপশনাল, আর এই সরি এবিসিটা হচ্ছে ফিক্সড, এবং ডি আর ইটা হচ্ছে আমাদের অপশনাল। সো আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি, লেটস একটা টেক্সট ফিল্ড আছে, একটা টেক্সট ফিল্ডে আমরা অনেক ধরনের কিছু কন্ডিশন থাকে, তাই না? টেক্সট ফিল্ডে অনেক ধরনের প্রপার্টিস থাকে, যেগুলো আমরা সামনে গেলে দেখতে পারবো, যে আমরা এই অপশনাল পজিশনাল প্যারামিটার বা নেমড প্যারামিটার এগুলো কীভাবে আসলে ফ্লাটারে আমরা উইজেটের মধ্যে আমরা লজিক্যালি অ্যাপ্লাই করতে পারি। সো এটা হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটারের ক্ষেত্রে। আর অপশনাল নেমডের ক্ষেত্রে কী হবে, একদম সেমই হবে, কাইন্ড অফ সেম। সো আমি জাস্ট এটাকে আবার কপি করতেছি, এই ফাংশনটাকে কপি করে কোডটাকে আমি কমেন্ট করে রাখছি এখানে। অপশনাল নেমড প্যারামিটারের ক্ষেত্রে সেমই থাকবে, জাস্ট আমরা এখানে স্কোয়ার ব্রাসেসের জায়গায় আমরা এখানে কার্লি ব্রাসেস ইউজ করব। সো ডি এবং ই, ঠিক আছে। সো নেমডের ক্ষেত্রে আমরা যদি এখন স্ক্রল ডাউন একটু নিচে আসি, নিচে এসে যদি মাই ফাংশনটাকে একটু কল করি, আমাকে বলতেছে এ বি সি তিনটা ভ্যালু প্রোভাইড করতে। সো আমি এর ভ্যালু প্রোভাইড করলাম 10,
বিয়ের ভ্যালু 20 সেম আগের মতোই এবং সি এর ক্ষেত্রে 30 অ্যান্ড ডি এবং ই কে আমি অপশনাল করেছি সো আমি চাইলে ই এর ভ্যালুটা জাস্ট দিতে পারি ই এর ভ্যালুটা আমি লেটস সে দিলাম 50 অ্যান্ড ডি এর ভ্যালুটা আমরা চাইলে স্কিপও করতে পারি অথবা আমরা চাইলে এখানে ডি এর ভ্যালুটাও দিতে পারি ডি এর ভ্যালুটা 40 সো এই দুইটা কিন্তু এখন আমার অপশনাল নেমড প্যারামিটার আগে যেটা ছিল সেটা হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটার এখন হচ্ছে অপশনাল নেমড প্যারামিটার সো এখন জাস্ট আমি আমার কোডটাকে আবারও এক্সিকিউট করবো এক্সিকিউট করার আগে কনসোলটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি সো এই হচ্ছে আউটপুট আমরা চাইলে কোনো কিছুকে স্কিপও করতে পারি যেহেতু এগুলো অপশনাল করা ঠিক আছে সো যেটা স্কিপ করব সেটা নাল অবস্থায় থাকবে স্বাভাবিকভাবেই সেটা নাল হবে যেহেতু আমরা কোনো ভ্যালু প্রোভাইড করিনি সো এটা হচ্ছে অপশনাল নেমড প্যারামিটারের ক্ষেত্রে লাস্ট আমরা আরেকটা টাইপ দেখব ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগতে পারে হয়তো অনেকের কাছে এটাকে বলা হয় হায়ার অর্ডার ফাংশন সো কোনো একটা ফাংশন হায়ার অর্ডার ফাংশন কখন হয় যখন কোনো একটা ফাংশন অন্য আরেকটা ফাংশনকে রিটার্ন করে অথবা অন্য আরেকটা ফাংশনকে অ্যাজ এ প্যারামিটার হিসাবে নেয় সো এখানে দুইটা কন্ডিশন আইদার সে একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করবে অথবা একটা ফাংশন আরেকটা ফাংশনকে প্যারামিটার আকারে নিবে সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি লেটস সে আমরা ফার্স্ট আমরা দুইটা টাইপই দেখব তো আমরা এখানে এই কোডগুলোকে আপাতত আমরা রিমুভ করে দিতে পারি আমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি যে ফাংশনের নাম দিচ্ছি আমি মেইন ফাংশন সো এই মেইন ফাংশনে আমরা কি করব যেহেতু কন্ডিশনটা বললাম একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করবে এটা আমার একটা ফাংশন এখন এই ফাংশন যদি আরেকটা ফাংশনকে রিটার্ন করে লেটস সে আমি একটা অ্যারো ফাংশন এখানে বানিয়ে ফেলতে পারি শর্টকাটে সো সে জাস্ট প্রিন্ট করবে লেটস সে রিটার্নিং এ ফাংশন রিটার্নিং এ ফাংশন দ্যাটস অল অ্যান্ড আমার এই মেইন ফাংশনটাকে জাস্ট কল দিতে হবে কিছু না সো আমি যদি কোডটাকে এক্সিকিউট করি এবং আমি কনসোলটাকে ক্লিয়ার করে নিচ্ছি দেন আমার এখানে কোনো আউটপুট আসে না যেহেতু আমি একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করছে সেক্ষেত্রে এখানে আমার আরেকটা প্যারেন্থিসিস ইউজ করতে হবে এবং এখন যদি আবার কোডটাকে এক্সিকিউট করি সো এই যে আমরা আউটপুটটা পাচ্ছি রিটার্নিং এ ফাংশন সো এই ফাংশনটাকে একটা হায়ার অর্ডার ফাংশন বলা হয় এটা হচ্ছে একটা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে প্যারামিটার হিসাবে কিভাবে নেয় সো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বিভিন্ন টাইপের ডাটা আমরা প্যারামিটার আকারে নিতে পারতেছি এখন আমরা একটা ফাংশন কি প্যারামিটার আকারে নিব সো টাইপটা হচ্ছে আমার ফাংশন এবং ইনস্টেন্সটাও আমি দিচ্ছি ফাংশনই সো এই ফাংশনটাকে জাস্ট আমার এখানে কল দিয়ে দিতে হবে আর কিছু করতে হবে না সো এটাকে জাস্ট আমি কল দিয়ে দিচ্ছি এখন এই ফাংশনটা মেইন ফাংশনটা কি করবে আরেকটা ফাংশনকে সে রিসিভ করতে পারবে এখানে আমার আর্গুমেন্ট হিসাবে কি করতে হবে একটা ফাংশনকে পাস করতে হবে সো আগে আমার ফাংশনটা তো বানাইতে হবে তাই না সো এখানে আমরা সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করি টু নাম্বার্স নামে অ্যান্ড এই ফাংশনে আমরা সিম্পলি জাস্ট প্রিন্ট করব 10 + 10 সো ফাংশনটা আমরা বানাইলাম অ্যাড টু নাম্বার্স নামে এই ফাংশনটাকে এখন আমরা এখানে পাস করে দিতে পারি কারণ এই মেইন ফাংশনটা তো সে প্যারামিটার আকারে একটা ফাংশন নিবে তাই না এখানে সরি প্যারামিটার হিসাবে একটা ফাংশন বানানো হয়েছে সো আর্গুমেন্ট হিসাবে একটা ফাংশন নিবে সো আমরা আর্গুমেন্ট আকারে এই ফাংশনটাকে পাস করে দিতে পারি সো জাস্ট আমরা এখানে অ্যাড টু নাম্বার্স এই ফাংশনের নামটা জাস্ট বলে দিচ্ছি দ্যাটস অল অ্যান্ড এখন যদি আমরা আবার কোডটাকে এক্সিকিউট করতে চাই সো এই যে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি সো এই ফাংশনটাকেও কিন্তু হায়ার অর্ডার ফাংশন বলা হবে দ্যাট মিন্স কোনো একটা ফাংশন যদি আরেকটা ফাংশনকে রিটার্ন করে অথবা প্যারামিটার হিসেবে একটা ফাংশনকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের হায়ার অর্ডার ফাংশন সো এই ছিল মোটামুটি ফাংশন সম্পর্কিত বিস্তারিত যতগুলো বিষয় আরও বেশ কয়েক ধরনের টাইপ আছে যেগুলো আমরা হয়তো আরও সামনে জানতে পারবো সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন তাহলে ইম্প্রুভ হবে